সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? ভাই আমার নাম হাদিসা। হাদিসা আপু, কেমন আছেন আপনি? ভাই আছি, বেশি ভালো থাকলে কার প্রতিবেদন আছে। বেশি ভালো নাই, কটুক ভালো আছেন? আছি, যাই আছি মোটামুটি, তাও মনে করেন প্রতিবেদন করলাম যদি একদম ভালো মনে হয়। আপনার ঠিকানা কোথায়, বাড়ি কোথায়? আমার বাড়ি ভাই মাদারীগঞ্জ। মাদারীগঞ্জ। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, বাবা আছে, মনে করেন নিজের মানাই সব। আপন মা কি হয়েছে? আপন মা ভাই মারা গেছে। আপনি কি করেন, লেখাপড়া করেন? লেখাপড়া করছিলাম, মা পয়সা থাকতে লেখাপড়া করছিলাম সিক্স পর্যন্ত, পরে মা মারা যাওয়ার পরে ভাই মানুষের বাসা বাড়িতে কাজ করি। বয়স কত এখন? আঠারো। তা এখন কি চিন্তা বা কি আশা নিয়ে আসছেন প্রতিবেদনে? প্রতিবেদন আসছি মনে বড় আশা নিয়ে, যদি একদম ভালো ভালো মানুষ হয়, যে বিয়ে করে আমার পাশে থাকবে, সুখে দুঃখে দুই মুঠো দুই ভাত ডাল ভাত খায় পাশে থাকবে, এই কারণে মনে করে প্রতিবেদনটা করছি। তো একটা বিবাহ উপযুক্ত মেয়ে বিয়ের জন্য প্রতিবেদনে আসতে হয়েছে, এটা কেমন লাগে নিজের কাছে? বিয়ে আইসা ভাই অনেক জায়গায় সৎ মাতো ঘরে অনেক কিছু দাবি করে, বিয়ে করতে আসলে মনে করেন গাড়ি চা বাড়ি চা অনেক কিছু দাবি করে, তখন তো দেওয়ার মতন সমর্থ নাই, এই কারণে প্রতিবেদন করলাম। মানুষের মুখে শুনছি প্রতিবেদন করলে নাকি ভালো মনে মানুষ পাওয়া যায় বিয়ে করার জন্য, এই কারণে প্রতিবেদন করলাম। আচ্ছা আচ্ছা, তা যা বলতেছেন সত্যি বলতেছেন? মিথ্যা কেন বলতে যাবো ভাই? অনেকে দেখা যাচ্ছে ভিডিওতে এক কথা বলে, ফোন দিলে তখন আরেক ধরনের কথা বলে। প্রতিবেদন হাজার হাজার মেয়ের আছে, কিছু আছে সেটাই, হ্যাঁ আবার কিছু আছে সত্যিকারের বিয়ের জন্য আইসা, তোকে কিরকম বোঝা বড় কঠিন। তা ভাই সবাই তো সমান না, কিছুদিন কথা বলতে হবে, পরিচিত হইতে হবে, তারপরে এসে চেনা যাবে যে কে কিরকম। আপনি যা বলতেছেন সেটা তো সঠিক সঠিক বলতেছেন। আমি কোনো হেল্প সহযোগিতা টাকা পয়সার দরকার নেই, আমি একদম ভালো মনের মানুষ চাই, সে বয়স্ক হোক এমনকি গরিব হোক ধনী হোক, চেহারা যেরকমই হোক না কেন যেন সুন্দর মন হয়, পাঁচ অক্ট নামাজ পড়ে সৎ পথে চলে, এটাই আমার করে। আপনি নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ ভাই। দেখ আপনার কথা কথাগুলো তো সুন্দর, ভালো লেখাপড়া করলে কিন্তু আপনি জীবনে ভালো কিছু করতে পারতেন, যেহেতু লেখাপড়াটা করতে পারেন না এটা জন্য আফসোস করেন না, বিয়ে শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে মানুষের মতো মানুষ করবেন, আপনার জীবনের কষ্টটা দূর হয়ে যাবে, ঠিক আছে? তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ আমার তো নাম্বারটা মুখস্থ নয়। তা নাম্বারটা দিয়ে দিন, পরে আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব। আর যারা দর্শক আপুর কথা শুনলেন, আসলে শুনতে পারলেন তার কথা শুনে, আসলে কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ করবেন না, তার আসলে সত্যি কথাগুলো যদি যাচাই বাছাই করতে চান, সরাসরি এসে দেখা করেও আপনারা খোঁজ খবর নিতে পারবেন। জীবনসঙ্গী করতে চাইলে তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে বিয়ে শাদী করবেন। আর কিছু বলতে চান? না ভাই, দর্শকের উদ্দেশ্যে একটা কিছু একটা কথাই বলবো, যদি আপনারা আমার ভালোবাসে পাশে থাকেন, বিয়ে তো মানুষ দশজনে করেন একজনে করে, আমি যদি সঠিক মনে করতো মানুষ পাই বিয়ে করবো, তবে আপনারা ফোন দিলে আমার কেউ কোনো খারাপ কথা বললেন না। সেটাই তো, কে আপু ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আসা পূরণ হোক, আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।